বাবা যদি না মিলন হতো মা কোথায় গর্ব পেত? ওরে বাবা মায়ের মিলন হলো তবে তো মা জানি গর্ব পেল।
জন্ম হয় ওখানে বাবা যায়নি। আমার দিলীপ রাজা দুটো স্ত্রী শিবকে সাধনা করে বাবার আশীর্বাদে হয়েছে, ওখানে বাবার দরকার নেই। তা হয়েছে সে কেমন, মেনে নিয়েছি হয়েছে বাবা ছাড়া, হয়েছে কেমন ও আপনাদের দেশে সেই মাছটা বিক্রি হয়, মাছ ব্যবহারই আসে, দেখবেন যেটাকে বলা হয় নিহেরে মাছ, ও তো নিহেরে মাছ বলে বাবা, দোল মাছ। তা বাবা যায়নি বলে হয়েছে ছেলেটা ঠিক, বাবা ওই নিহেরে মাছের মতো হয়ে মাল টাল গোলার ব্যাপার। ওনার মায়েরা বললো যদি বাবা একটা ছেলে দিলি তা তার হাড় গড়ে দিলি নিয়ে এখন কী হবে, রাস্তার কোলে ফেলে দে, যদি কোনো যোগী ঋষি যায় তারা আশীর্বাদে, রাস্তার কোলে ভগীরথে ফেলে দিল। আমার বাবা অষ্টাবক্র মরি তার আটটা পাক ছিল, ওই রাস্তায় যাচ্ছে টেনে বেঁকে টেনে বেঁকে, আর ওই ভগীরথের ওর জন্মগত রোগ ওর হাড়ি দিয়ে ও ব্যাটার টেনে বেঁকে টেনে বেঁকে যাচ্ছে। অষ্টাবক্র রেগে গিয়ে বললো কি সত্যদাস শিশু আমার থেকে তুই ব্যঙ্গ করছিস, আমি সাহায্য দিলাম, যদি আমার দেখে ব্যঙ্গ করে থাকিস ভস্য হ, আর যদি তোর রোগে হয় সুপুরুষে হ। যেই বলা সঙ্গে সঙ্গে ভগীরথের হাড় গজিয়ে গিয়ে সুপুরুষ হলো। তা বাবা যদি না আশীর্বাদ দিত ওদিনে ভগীরথ বাঁচত। আমার ভগীরথটা কে যেন দেখবেন গঙ্গার পূজা হয়, গঙ্গার সামনে একটা ছেলে আছে সাপ বাজাচ্ছে, ওর নাম ভগীরথ। বাবা না যদি না ওদিনে আশীর্বাদ দিত ভগীরথ কোথায় যেত জানো, ও তো জমের বাড়ি চলে যেত, কুকুরে ধারে ধরে নিয়ে যেত, কি করে বড় আমার মা শত গুণে বড়, তুমি শত গুণ গুণে আমার মা বড়। ও মা 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন সবাই মিলে কি বলেছিল, সবাই মিলে বলেছিল বন্দে মাতরম। ও মা কেউ কি বলেছে বন্দে বাবা তার, যখন ভারত স্বাধীন